হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য গীতা LLB সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই গিনি তার মাকে ফোন করে বলে যে এখন কি হবে বুঝতে পারছো, আমার এরকম করে স্বস্তিক হাসপাতালে পড়ে রয়েছে। ওদিকে আমার স্বামী সার্থিক তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কি হবে এবার আমি জানি না কিচ্ছু, তবে বিশ্বাস কর আমি প্রার্থনা করব যেন সব কিছু ঠিক হয়ে যায়। গিনি ফোন রাখা মাত্রই তার শ্বশুরমশাই তার কাঁধে হাত রাখে আর বলে, দেখো গিনি, আমি কিন্তু সার্থিকের কেসটা লড়তে পারবো না। কেন বাবা, তাহলে কি হবে সার্থিকের? আমি জানি না, গীতার শাস্তি হলে ওরও শাস্তি হবে, কারণ সার্থিকও একই দোষে অপরাধী। আমি যেহেতু সার্থিকের মার্ডারের কেসটা লড়ছি, তাই আমি কোনোভাবে অন্য কেসে ইনভলভ হতে পারবো না, একটা তো নিয়ম রয়েছে। তাহলে সার্থিককে কি জেলেই পুষতে হবে? আমি জানি না, আমার বড় ছেলে এরকম করে জেল হাদজ বাস হবে, আর ছোট ছেলে যদি শেষ হয়ে যায় তাহলে আমার দুটো ছেলে দুদিকে চলে গেল, আমার পরিবারটা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আমি বুঝতে পারছি না কি করব। তখনই গীতা মেহেককে ফোন করে আর বলে, মেহেক, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, তুমি আমাকে বিশ্বাস নাই করতে পারো, আমার সঙ্গে একটু এসে কথা বলো, আমি তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চাই, তুমি ফোন রাখবে? তোমার জন্য আমার পরিবার দুই দাদা এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে পড়েছে, ওদের জীবন নিয়ে টানা হেঁচড়া হচ্ছে, তুমি আমাদের সংসারটা শেষ করে দিলে, তুমি সত্যিই খুব খারাপ, খুব খারাপ, তাই আমি ফোন রাখছি, তোমার সঙ্গে কোনো কথা আমি বলবো না। তখনই সেখানে পদ্ম চলে আসে, বলে, মেহেক দিদি যা শুনেছে দেখেছে, আমিও তাই শুনেছি দেখেছি, তাহলে তুমি আমার কাছ থেকে নাও না, যা কিছু জানার জেনে নাও। গীতা ফোন করে বসে পঙ্কজ খাসনবীকে, বলে, কি ব্যাপার, আপনি আমাকে কেন ফোন করেছেন? আমি গীতা LLB হয়ে আপনাকে ফোন করেছি, এই মামলাটায় আপনি আমাকে তদন্ত করতে সাহায্য করবেন, এমনকি আপনি আমাকে রিপোর্ট দেবেন, আপনি আমার সমস্ত কাজ করে দিতে বাধ্য, লিগেলি আপনি এই এরিয়ার দায়িত্বে রয়েছেন, বুঝতে পেরেছেন? আর গীতা LLB কখনও কোনো অন্যায় করেনি, তাই মাথা নিচু করে থাকার কোনো প্রশ্ন উঠছে না। আমি বুঝতে পারছি না আপনি পাকে থাকতে থাকতে এরকম কেন মানসিকতা তৈরি হয়েছে আপনার। এই পঙ্কজ খাসনবী আমি তো চিনি না, একজন ফাঁসির আসামিকেও বলা হয় তার শেষ ইচ্ছের কথা, তাহলে আমার ইচ্ছে আমি নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করব, আপনি আমাকে সাহায্য করবেন, করবেন কি না বলুন। হ্যাঁ করব, ঠিক আছে। ফোনটা গীতা রেখে দেয়, পদ্মকে বলে, বল তুই কি দেখেছিস? সেদিন সার্থিক দাদাবাবু যখন সিঁদুর কৌটো নিয়ে আসছিল, গুন্ডারা তাকে মেরেছে, এরপরে তার মধ্যে থেকে একজন গুন্ডা সার্থিককে বলছিল যে যেভাবেই হোক না কেন তোকে গীতার জীবন থেকে সরে যেতে হবে। কেন, আমি কি করেছি আমাকে সরে যেতে হবে? কারণ সার্থিক মুখার্জি এবং গীতা কেউই চায় না যে তুই ওদের দুজনের মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে থাকিস, তাই তোকে সরে যেতেই হবে। এই বলে যখনই ছুরির আঘাত করতে চেষ্টা করছিল, তখনই তো দিদিমণি টের পেয়ে দৌড়ে ছুটে গিয়েছিল স্বস্তিক দাদাবাবুকে বাঁচাতে। তার মানে ওই গুন্ডাকে আমাদের এবার খুঁজে বের করতে হবে। পদ্ম, তুই বুঝতে পারছিস তো, তুই ওকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ পারবো, তাহলে তো হয়েই গেল, তোকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হবে না, আমি বিষয়টা দেখছি। অপারেশন শুরু হয়ে গেছে। গীতা প্রার্থনা করে যে, আমি তোমার কাছে কখনো কোনো কিছু চাইনি, আমার স্বামীকে তুমি রক্ষা করো, ওকে সুস্থ হয়ে ফিরে আসতেই হবে, ওকে কোর্টে এসে সবার সামনে বলতে হবে যে না, গীতা নির্দোষ, কখনো নিজের বউ হয়ে স্বামীকে আমি এরকম আঘাত করতে পারি না, আর এটা শোনার জন্য আমি অপেক্ষা করব। সার্থিক নির্দোষ এবং আমিও নির্দোষ, এটা তো আমি প্রমাণ করে দেবই, তবে স্বস্তিক মুখার্জি সব সময় আমাকে আই লাভ ইউ বলে যেত, এর বিপরীতে কি বলতে হবে সেটা আমার কাছ থেকে শুনতে চেয়েছিল, সেটা বলা হয়নি, আমি সেটা বলতে চাই, আমি ওনাকে খুব ভালোবাসি, আমার জীবনের সাথে ওনাকে জড়িয়ে রাখতে চাই। গীতার এই কাকুতি মিনতি চোখের জল দেখে গীতার মা বাবা বুঝতে পারে যে গীতা জীবনে প্রথম স্বস্তিককে এতটা ভালোবেসেছে, তার ক্ষতি করা তো দূরের কথা ভাবতেও পারে না সে। সার্থিককে যেহেতু পুলিশ এনে থানায় রেখেছে, তাই সেই গিনিকে ফোন করে, কেন করেছো ফোন? নিজের জীবনে স্বামী হয়ে কখনো ফোন করে বউয়ের খোঁজখবর নিয়েছো? কীভাবে আছি কি করছি কখনো জানার চেষ্টা করেছো? করোনি। আমি সবসময় তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চেয়েছি, তোমার কাছে থাকতে চেয়েছি, কিন্তু তুমি আমাকে কখনো সেগুলো করতে দাওনি, বরঞ্চ উল্টে কষ্ট দিয়েছো, তাই বলছি তোমার সঙ্গে যা হয়েছে ঠিক হয়েছে। গিনি, বিশ্বাস করো আমি এবং গীতা দুজনেই নির্দোষ, কারণ তুমি তো গীতাকে চেনো, ছোট থেকে তোমরা একসাথে বড় হয়েছে, ও কোনো অন্যায় কাজ করতে পারে না, অন্যায়ের সাথে আপোষও করে না, তুমি আমাকে নাই বিশ্বাস করলে, এটা একবারও কি তুমি ভেবে দেখেছো? তুমি এখনও ওর হয়ে সাফাই গাইবে? না, এখানে পুলিশ আমাকে ডেকে এনে জেরা করছে, আমি কোনো অপরাধী নই, আমি কোনো ক্রাইম করিনি, বিশ্বাস করো, তুমি আমাকে বাঁচিয়ে নাও। না, এতদিন আমি তোমার কাছে ভালোবাসার নিবেদন করেছি, এখন তুমি আমাকে যত কষ্ট দিয়েছো তার শাস্তি তোমাকে পেতে হবে, আর তুমি সেটা পাচ্ছ, আমি তোমাকে কোনোভাবেই বাঁচাতে পারবো না,
তুমি যেমন কর্ম করেছো তার ফল তোমাকেই ভোগ করতে হবে, সেটা নিশ্চয়ই তুমি জানো। কর্মফলের উপরেই মানুষের জীবন চলে। তাই বলছি যে তুমি যেদিন থেকে নিজের ছোট ভাইকে এরকম শেষ করার পরিকল্পনা করেছো, সেদিন থেকেই তুমি আমার কাছে মরে গেছো। তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই, আর তুমি যদি সেটা যাও আমি এতটুকু কখনো কষ্ট পাবো না। এই বলে ফোনটা রেখে দেয়। সার্থিক আপনি চলুন, আপনাকে জেল কাস্টাডিতে নেওয়া হবে। আপনি এখানে এসেছেন, আমি আপনাকে চা জল খাবার খাওয়াবো, সেটা তো হতে পারে না। ওকে সেলে ঝুঁকিয়ে দিন, আপনি তো কোনো লয়ার পাবেন না, বুঝতে পেরেছেন? আপনার বাবা অগ্নিজিৎ মুখার্জি, সে স্বস্তিকের হত্যা মামলা নিয়ে লড়াই করছে, আপনার কেসটাও কোনোভাবে নিতে পারবে না। আর আপনার লজ্জা করছে না যার বাবা এত বড় লয়ার তাকে উকিল খুঁজে দরজায় দরজায় বেরোতে হচ্ছে? আপনার বাবা তো কোনোভাবে এই কেসটা নেবে না, সেটা নিশ্চয়ই বুঝে গেছেন আপনি। এবার কি করবেন ভেবে দেখেছেন? দেখুন অফিসার, আমার একজন লয়ার লাগবে। আমি সত্যি বলছি, আমি নির্দোষ, আমি কোনো অন্যায় করিনি। তখনই সেখানে গীতা চলে আসে, বলে আমি লড়বো ওনার কেসটা, এই যে কাগজপত্র। আমি সার্থিক মুখার্জির হয়ে কেসটা করতে লড়বো এবং কালকে কোর্টে আপনাকে চালান করব, বেল করিয়ে দেব। আপনি একদম কোনো চিন্তা করবেন না। আপনি কোথায় নেমে গেছেন গীতা, একবার ভেবে দেখেছেন? আপনাদের সম্পর্কটা আসলে কি সেটা নিয়ে মানুষকে আরও প্রশ্ন তোলার আপনি রাস্তা খুলে দিলেন। আপনি আসলেই কোনো কিছু বোঝেন না, তাই না? দেখুন, সার্থিক মুখার্জি যে নির্দোষ এবং আমি যে নির্দোষ সেটা আমি খুব ভালো করে জানি, আর তার কারণে এই কেসটা আমি হাতে নিয়েছি। গীতা LLB কোনো অন্যায় করতে পারে না, সেটা হয়তো আপনি ভুলে গেলেও আমি ভুলিনি, বুঝতে পেরেছেন? আর সার্থিক মুখার্জি, আমি একজন প্রফেশনাল লয়ার, তাই ফিসটা কিন্তু আমি ঠিক বুঝে নেব, সেটা রেডি রাখবেন। কত টাকা লাগবে আমাকে শুধু বলবেন। গীতা, আপনার স্বামী যদি সুস্থ হয়ে বেঁচে ফেরে এবং দেখে যে আপনি এগুলো করছেন, কি জবাব দেবেন তাকে? আর পরিবারকে তার কি প্রশ্নের উত্তর দেবেন একবার ভেবে দেখেছেন? সেগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার স্বামী আমাকে ভালোবেসে বিয়ে করেছে, ও জানে যে আমি কীরকম, কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি না আমি। আর আমি যা কিছু করছি ও সেগুলো নিয়ে কখনো প্রশ্ন তুলবে না। বরঞ্চ ও অসুস্থ হওয়ার আগে যেভাবে আমাকে ভালোবাসত, আপ্রাণ আমাকে ভালোবেসে সবসময় খুশি রাখার চেষ্টা করতো, এমনকি গুন্ডারা আমাকে খুন করবে জেনেও ও ছুরির আঘাত নিজের শরীরে নিয়েছিল আমাকে বাঁচাবে বলে, ঠিক সেরকমটাই আমাকে ভালোবাসবে, আমার জীবনে ফিরে আসবে। আপনাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ সে আমাকে খুব ভালোবাসে আর আমিও তাই। আমার স্বামীকে আমি ন্যায় বিচার পাইয়ে দেবই, আপনাকে চিন্তা করতে হবে না। এই বলে গীতা বেরিয়ে যায়। কি হলো স্যার ব্যাপারটা বুঝতে পারলাম না। একজন উকিলের মন বোঝা সহজ, কিন্তু একজন রমণীর মন সহজে বোঝা যায় না। সে তার স্বামীর জন্য সব কিছু করতে পারে। গীতা বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে পদ্মকে বলে যে দেখ, সেদিন যে গুন্ডাটা মারার জন্য স্বস্তিককে এসেছিল তাকে আমাদের খুঁজে বের করতে হবে। তারপরে এর পেছনে কে আছে আমি ঠিক খুঁজে বের করব। আমার বাজ পাখির মতো চোখ এত সহজে এড়িয়ে যাবে না। আমার প্রথম শত্রু হচ্ছে কৃপান, এরপরে হচ্ছে কাবিয়া মুখার্জি, তারপরে তার বাবা, আরেকজন ভুলে গেল ভজন মিত্তি, সেও কিন্তু কম যায় না। আর তার সঙ্গে ওই যে রিষ্কা গৃহবধূ হত্যা মামলার স্বামীটা, উনিও কিন্তু ভালো নয়, ঠিক বলেছিস। এই চারজনের ওপর নজর রাখলে দেখা যাবে যে এই দুই দিনে কার কী গতিবিধি, কে আমার ক্ষতি করার জন্য কি পরিকল্পনা করেছে, কোথায় গিয়েছে, সবটা আমি জেনে যেতে পারবো। আর এরপরেই তো খেলা শুরু হয়ে যাবে। আমার সার্থিক মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতেই হবে। কি বলছো, কি তুমি এই কেসটা হাতে নিয়েছো? সবাই তোমার দিকে ছিসিৎকার করবে, বাজে কথা বলবে, বাজে মন্তব্য করবে, তখন কি হবে? আমি সবার মুখ বন্ধ করে দেব পদ্ম। আমি যেহেতু সৎ, আমি কোনো অন্যায় করিনি, আমার লোকের কথায় কি যায় আসবে? আমি কারো কথায় কিছু মনে করি না। কেসটা একদিন ঠিক আমি জিতবো, আমাকে জিততে হবে, আমার জীবনের সব থেকে বড় কেস এটা। আমার স্বামীকে ন্যায় বিচার পাইয়ে দিতেই হবে আমাকে। ওদিকে কৃপানের সঙ্গে ভজন দেখা করতে গেছে, বলছে আমরা যে চালটা দিয়েছি গীতা কখনো ধরতে পারবে না, ওকে বিশ্বাস নেই, ও একলাই পারে সমস্ত খেলা ঘুরিয়ে দিতে, তাই যা কিছু করতে হবে খুব ভেবে চিনতে। গীতাকে এত সহজে মাত দিতে আমরা পারবো না, আমাদের কিন্তু ওকে চোখে চোখে রাখতে হবে, আর সমস্ত প্রমাণ লোপাট করতে হবে। তা না হলে গীতা যদি একটা সূত্র পেয়ে যায়, কেসটা কিন্তু অন্যদিকে মোড় ঘুরে যাবে। গীতা বুঝতে পারছে এই সব কিছুর পেছনে ভজন মিত্তির রয়েছে, তাকে একটু চোখে চোখে রাখলেই সব কিছুই সহজভাবে মিটে যাবে। গীতা জানে কোথায় গেলে ওই গুন্ডাটির খোঁজ পাওয়া যাবে। সেখানে ডেরায় গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করলে সে জেনেও কথা বের করতে চায় না। তখনই গীতা তাকে উত্তম মধ্যম দিয়ে স্বস্তিকের শত্রু যারা তাকে খুন করতে এসেছিল তাদের ঠিকানা পেয়ে যায়। তাদেরকে এবার ধরবে গীতা, কোনোভাবেই কাউকে ছাড় দেবে না সে। কি হতে চলেছে গীতা LLB সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতা সার্থিকের হয়ে কেস লড়বে। গুন্ডাদের পিটিয়ে স্বস্তিকের শত্রুদের সূত্র বের করলো। আজকে গীতা যেভাবে তার স্বামীকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছে, এটা তার জীবনের সব থেকে বড় কেস। অনেক মানুষকে সে ন্যায় বিচার পাইয়ে দিয়েছে,
কিন্তু আজকে তার ঘরের মানুষটা যখন এরকম অন্যায় শিকার হয়েছে, তাকে কোনোভাবেই ছাড় দেবে না গীতা। তাই এই কেসটার সুরাহা টানতে নিজেই নিজের কেস লড়ছে, এবং নিজেই ভিকটিম এবং নিজেই উকিল সেজে এই সমস্ত কেসের এবার ন্যায় বিচার পাইয়ে দিবে স্বস্তিককে। যতই অগ্নিজিৎ মুখার্জি তার পরিবারের লোকজন যাই বলুক না কেন, গীতার মন জানে যে সে সৎ, তাই কারো কথায় তার কিছু যায় আসে না, এবং তার স্বামী সবসময় তার পাশে আছে এই বিশ্বাসটা গীতার আছে। সে সুস্থ হয়ে গীতার কাছেই ফিরবে। এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।